এই আজকে সাজগোজটা তুলতে যে ঝামেলা পোহাতে হবে না, ও বাবা রে, সবাই তো প্রায় চলেই গেছে, এই রাতের দিকে শো থাকলে না এত সমস্যা হয়, ভাল লাগে না আর আমার। এখান থেকে তো আবার ডাইরেক্ট বাসও পাবো না, তাই না? যে কতটা রাস্তা হেঁটে গিয়ে তারপর আবার গাড়ি ধরতে হবে, ভাল লাগে না। না 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 না, এবার মাস্টারমশাইকে আমার মাইনেটা বাড়ানোর কথা বলতেই হবে। রাতের দিকে শো থাকলে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দিয়েই ধকলটা যায়, তবে বাকিরা যেই পারিশ্রমিকটা পাচ্ছে আমি ওনাকে ঠিক ওইটাই পাচ্ছি, ভাল লাগে না জাস্ট। এ কি দরজাটা, দরজাটা কি হলো? হ্যাঁ, খুলছে না কেন? হ্যাঁ, যাক বাবা, বাঁচলাম, খুললো তাহলে। উফ, এই যে জ্বালাতন, সব দরজার জানলায় মনে হয় এবার জং ধরে গেছে, এগুলোও সব আমাকেই দেখতে হবে, আমাকেই বলে দিতে হবে। এখানে আমি কিছু না বলে দিলে তো কারো নিজে থেকে কিছু করার কথা মাথায় আসে না, তাই না? আমারই আঙুলে লেগে গেল, দূর। উফ, এবার বাবা তাড়াতাড়ি প্যাকিংটা করে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হব। এ কি, কে 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 আছে দরজার বাইরে? এই কে আছোটা, কে শুনি, উত্তর দাও, কি হলো, উত্তর দাও বলছে। বাইরে থেকে অমন ভাবে দরজাটা ধাক্কাচ্ছো কেন বলছি, শোনো না, এসো না, বাইরে বাইরে থাকো, আমি আমি পোশাক বদলাচ্ছি। কে কে বলো তো একটু, কে? দেখি এই দেখি, তুই আমার কাছে আসবি না, তোকে মেরে আজ আমি স্বাদ মেটাবো, অনেক জন্মের প্রতিশোধ তুলতে হবে যে। এই আমি কিন্তু এবার মাস্টারমশাইকে ডাকতে বাধ্য হবো, কথা শুনছো না কেন? হ্যাঁ, কে এসেছো বাইরে? এইসব এইসব মজা করো, বন্ধ করো। আমি এসেছি, আমি তোর কাছে সমস্ত না পাওয়ার হিসেব নিতে এসেছি, আজ তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব, কোনো বারণ শুনবো না। অভিনয় করবি না, আয়, তোর জীবনের শেষ অভিনয়ের যবনিকা বোতামটা আমার হাতেই হোক। এসব এসব কি মজা হচ্ছে, হ্যাঁ কি মজা হচ্ছে, নিশ্চয়ই ওই তপতি দিয়ে এসেছো, তাই না? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমার এক্ষুনি হচ্ছে, দাঁড়াও তুমি, আমি আমি দরজা খুলছি, দাঁড়াও, তারপর তোমার আমি কি অবস্থা করি দেখো খালি। কি ঘরের মধ্যে ঢিলকে ছুড়লো? এই কে কে আছো বলো তো এখানে, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, কি হলো, কে আছো? একবার তোর সামনে চোখ মেলে যা। দিনটা ছিল বুধবার, ঘড়িতে সময় তখন সকাল 7টা। আমি আর অনিরুদ্ধ খুব ব্যস্ততা নিয়ে নিজেদের কাজকর্ম সারছি। গতকাল আমার অফিসে একটা লেখার খসড়া জমা পড়েছে, সেটা নিয়ে কার কি অভিব্যক্তি আসবে সেটা ভাবতে ভাবতেই রাতের ঘুম উড়ে যাচ্ছে। তার ওদিকে অনিরুদ্ধ বসে বসে একবার চায়ের কাপে চুমুক দিচ্ছে, আর সেই সঙ্গে ওর কর্মক্ষেত্রের কতগুলো ফাইলে একের পর এক সই সাবুত করে চলেছে। খবরের কাগজটা টেবিলের উপর ফেলা আছে, সেটা দেখে কাজ করতে করতেও অনিরুদ্ধ এক একবার এক একটা লাইন পড়ে নিচ্ছিল। মাঝে মাঝে এই কাণ্ড দেখার জন্য আমি ওর দিকে একটু আড় চোখে তাকাচ্ছিলাম। অনিরুদ্ধ বলল, আরে বাবা, যেটা করছো সেটা মন দিয়ে করো,
আমার মুখের দিকে কোনো উত্তর লেখা নেই। আমাকে দেখতে দেখতে এবার তুই কাগজেই সব ভুলভাল তথ্য লিখে চাকরি খাওয়াবে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একসাথে কটা কাজ করছো সেটাই লক্ষ্য করছি আর কি। যুগ বদলাচ্ছে অনিমেষ, এখন আর চৌকস না হলে এই যুগের সাথে যে পেরে উঠবো না। আমি প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। এ কি এত সকালে আবার কে এলো? তুমি বসো, আমি দেখছি। দরজা খুলতেই চোখে পড়ল খুব সাদা মাটা পোশাক পরিহিত একজন মাঝবয়সী ভদ্রলোকের উপর। ওরা চোখে মুখে চিন্তার ছাপ আর চঞ্চলতা দেখে বুঝতে অসুবিধে হল না যে আগমনের কারণ নিশ্চয়ই অনিরুদ্ধর সাহায্য প্রার্থনা। তাও নিজের দায়িত্ব মাথায় রেখে বললাম, আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, এটা কি ডিটেকটিভ অনিরুদ্ধর বাড়ি? হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম সুন্দর বিশ্বাস, আমি এখানে ডিটেকটিভ অনিরুদ্ধর সাথে আমার মেয়েকে নিয়ে কিছু কথা বলতে এসেছিলাম। আপনার মেয়ের কি সমস্যা? বেশ কয়েকদিন ধরে ওর মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করছি। মেয়েটা দিন দিন চোখের সামনে যেন একটা মানসিক রোগীতে পরিণত হচ্ছে, নিজের আশেপাশে কাউকে সহ্য করতে পারছে না, কিছু বললেই হয় চেঁচিয়ে উঠছে, নয়তো ভয়তে একেবারে সিঁটিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে শরীরে একটা খিঁচুনি উঠছে আর তারপরেই পা দাপাদাপি করে শুয়ে পড়ছে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, তবে ওনারা বলছেন এটা নাকি শরীরের নয় মনের অসুখ, ও কোনো কিছু দেখে খুব ভয় পেয়ে এমন আচরণ করছে, ওর নার্ভাস সিস্টেম বারবার ব্রেকডাউন করছে। তাই বাধ্য হয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমার মনে হচ্ছে আমার মেয়েকে কেউ ইচ্ছে করে ভয় দেখানোর চেষ্টা করছে, দয়া করে এই সমস্যার সমাধান করে দিন। আপনাদের চাপ চাওয়া পাওয়া থাকবে আমি সব মিটিয়ে দেবো, তবে তবে আমার মেয়েটাকে সুস্থ করে দিন। ভদ্রলোক কথাগুলো বলে হাত জোর করে সঙ্গে সঙ্গে আমার পায়ে পড়তে যাচ্ছিলেন। আমি তাড়াতাড়ি করে বাধা দিয়ে বললাম, আরে এ কী করছেন, উঠুন উঠুন উঠুন, আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, আপনার মেয়েকে সুস্থ জীবন ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, আপনি ভেতরে আসুন আসুন আসুন। ভেতরে ঢুকতেই অনিরুদ্ধ একটা চেয়ার টেনে ভদ্রলোককে বসতে দিলেন। অনিরুদ্ধকে দেখে ভদ্রলোক আবারও ওনার সমস্যা প্রথম থেকেই বলতে যাচ্ছিলেন, সেটা বুঝতে পেরে অনিরুদ্ধ বাধা দিয়ে বলল, আপনি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে যা কিছু বলেছেন প্রায় সবটাই আমি শুনেছি, তাই নতুন করে সেগুলোর পুনরাবৃত্তি না করলেও হবে। এবার বলুন আপনার মেয়ে কি করেন, ওনার বয়স কত? ওর নাম সুনয়না, তবে থিয়েটার জগতে দিঘি বলেই ও সুপরিচিত। দাঁড়ান দাঁড়ান, বন্যী শিখা থিয়েটার দলের অন্যতম প্রধান অভিনেত্রী দিঘি কি আপনার মেয়ে? আকে হ্যাঁ। উনি তো খুব নাম করা একজন অভিনেত্রী, ওনার কিছু হলে তো অন্তত পক্ষে একটা খবরের কাগজে সেই খবরে ছাপানোর কথা, কিন্তু সেসব তো কিছুই দেখলাম না। অনিমেষ তুমি কিছু জানো? কই না তো। বিষয়টা বেশি দিনের নয়, তাছাড়া ঘটনাটা আমরা বাইরে প্রকাশ করতেও চাইনি, তাই প্রথম আপনাদের কাছেই ছুটে এসেছি। আমার মেয়ের বক্তব্য নাকি কিছুদিন ধরে ওর আশেপাশে অশরীরী কিছুর অস্তিত্ব টের পাচ্ছে, আর সেই সবটাই ঘটছে ওই থিয়েটারে থাকাকালীন। আমি যদিও এইসব ভৌতিক বিষয় বিশ্বাস করি না, তাই আমার মনে হচ্ছে এগুলো পুরোটাই সুপরিকল্পিত কোনো ফাঁদ। এককালে আমার ওর অভিনয় নিয়ে হাজার দ্বিমত ছিল, এখনও যে এই জগৎটা আমি খুব ভালো চোখে দেখি তা কিন্তু নয়, কিন্তু রাত নামলেই ও এখন রীতিমতো পাগলামি শুরু করে দেয়। ওর মা নেই, ফলত সবসময় আমাকেই ওকে আগলে রাখতে হয়, এর কারণে আমার নিজের কাজকর্ম নষ্ট হচ্ছে। আবার ওকে দেখাশোনার জন্য যে একজন পরিচারিকা নিয়োগ করব তাও সম্ভব হচ্ছে না, বাইরের লোক ভিতরে এলেই এই সব ঘটনা পাঁচ কান হয়ে যাবে। এবার আপনারাই বলুন আমার কি করা উচিত। আপনার কি মনে হয় ওনাকে এভাবে অসুস্থ করে দেবার ফলে কার কোন অভিষ্ট সাধন হতে পারে? আমি জানি না, তবে যদি সন্দেহের কথা বলেন তবে বলতে পারি ওর থিয়েটার দলের মাস্টার মশাইকে আমার কোনো কালেই খুব বেশি সুবিধের লোক বলে মনে হতো না। আমার মেয়েকে উনি তো উস্কে ওই জগতের পাঁকে টেনে নামিয়েছিলেন,
অভিনয় জগতে পদার্পণ করার সাথে সাথেই আমাদের বাবা মেয়ের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে শুরু করলো। ওই মাস্টারমশাইয়ের তুল্লাই পেয়ে তিন রাত আজেবাজে ছেলেদের সঙ্গে যথেষ্ট মেলামেশা, রাত করে বাড়ি ফেরা, পড়াশোনা নষ্ট করে শুধু বাইরে বাইরে ঘুরে বেড়ানো, কি করেনি আমার মেয়েটা। তবে আমার মেয়ের এমন শারীরিক ও মানসিক অসুস্থতার পর সে মাস্টারমশাইকে আমার মেয়ের বিষয়ে তেমনভাবে চিন্তিত হতে দেখলাম না, এটা আমাকে বড্ড বেশি ভাবিয়ে তুলেছে। আপনার মেয়ে জানেন যে ওনার বিষয়ে খোঁজ খবর করতে আপনি আমার কাছে এসেছেন? না, আপনাকে তো বললাম ওর সাথে আমার এখন লক্ষ যোজন দূরত্বের সম্পর্ক রয়েছে, ফলত আমি ওর ভালোর জন্যই যা করতে যাব সেগুলোর ভুল বলেই মনে হবে। বেশ, তবে দেখুন, এই কেসটা যদি আমরা হাতে নিই তবে কিন্তু এখানে সবচেয়ে বেশি পরিমাণে আপনার মেয়ের সহযোগিতার প্রয়োজন হবে। ঠিক আছে, সে না হয় আমি ওর সাথে জোর করে কথা বলে রাজি করিয়ে রাখবো, তবে আপনারা এই সমস্যার সমাধান করে দেবেন তো? আমরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি আজকে যাওয়ার পূর্বে অনিমেষের কাছে আপনার টেলিফোন নাম্বার আর বাড়ির ঠিকানাটা দিয়ে যাবেন। থিয়েটার মঞ্চের ঠিকানা দিতে হবে না? ওই ঠিকানা আমার জানা আছে, আপনি চিন্তা করবেন না। আপনার সন্দেহের কথা তো আমি শুনলাম, এবার পরবর্তী কাজগুলো যে চোখ বন্ধ করে আমার উপরে ছাড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি উঠি, নমস্কার। সুন্দরবাবু আমাকে ওনার যাবতীয় তথ্য লিখে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আমি আর অনিরুদ্ধ সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম নিজেদের কর্মস্থলের গন্তব্যে। পথে যেতে যেতে যদিও এই বিষয়টা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। সারাদিন এত কাজের চাপে আমি কেসটা প্রায় ভুলে যেতেই বসেছিলাম। তবে সন্ধ্যের দিকে বাড়ি ফিরতেই দেখলাম ঘরের দরজা আগে থেকেই খোলা। আমাকে ভিতরে ঢুকতে দেখে অনিরুদ্ধ বলল, তৈরি হয়ে নাও, আজ একটু বাইরে হাওয়া খেতে যাব। তুমি আজ কখন ফিরলে? এই কিছুক্ষণ আগেই এসেছি, হাত মুখ ধুয়ে জামাকাপড় বদল করে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এখন কোথায় যাব? ওই বন্নিশিখা থিয়েটার ঠিক ধরেছ, কিন্তু সকালে যখন সুন্দরবাবুর সঙ্গে কথা হলো তখন তো এসব কিছুই ঠিক ছিল না। আর তাছাড়া যে ভয় পাচ্ছে তাকে জেরা না করে আগেই বন্নিশিখা থিয়েটারে গিয়ে কথা বলতে চাওয়াটা মানে ঠিক হবে? সুন্দরবাবু থিয়েটার দলের মাস্টারমশাইকে সন্দেহ করছেন, এই কথা যদি ওনার মেয়ের কানে যেত তবে উনি সবার আগে বেঁকে বসতেন, সেক্ষেত্রে আসল দোষী গা ঢেকা দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যেত। তাই আর সমস্যার সূত্রপাত যেখান থেকে হচ্ছে আগে সেখানেই খুঁচিয়ে নেওয়া ভালো। কিন্তু একটা জিনিস ভাবো, যদি দিঘিদেবী পরবর্তীতে জানতে পারেন যে ওনার সঙ্গে আলোচনা না করেই আমরা মানে ওনার কর্মক্ষেত্রে গিয়ে জেরা করেছি, বিষয়টাকে খুব ভালোভাবে নেবেন? কাউকে ভালো লাগানোর দায় কিন্তু আমাদের নেই অনিমেষ। সেটা ঠিক। ঠিক আছে, চলো তাহলে, আমি এই জামাকাপড় আর পাল্টাচ্ছি না বুঝলে, এটা পুরি যাবো, থিয়েটারে যাওয়ার জন্য বেশ মানাচ্ছে, কি বলো? তোমার লেখালেখির কি অবস্থা? রিপোর্ট মনোপুত হয়েছে? হ্যাঁ, আপাতত সবকটা মন্তব্যই ভালো দিকে এগিয়েছে আর কি। বাহ, অতি উত্তম। আচ্ছা তুমি এগো, আমি দরজা বন্ধ করে আসছি। দরজায় তালা ঝুলিয়ে চাবিটা খুব সাবধানে পকেটে রেখে ওর পিছু পিছু হাঁটতে লাগলাম। অনিরুদ্ধ ওর পকেট হাতড়ে একটা সিগারেট বার করে খস করে জেলে নিয়ে দাঁতে চেপে বলল, অনিমেষ তুমি একটা নাও। এই যে, আচ্ছা তুমি কখনো ওই মেয়েটির অভিনয় দেখেছো নাকি? না, নাম শুনেছি, ছবিও দেখেছি, তবে অভিনয়ে দেখতে যাওয়ার মতো সুযোগ হয়ে ওঠেনি আর কি। আমি তো শুনেছিলাম মেয়েটির নাকি পুরুষ বন্ধুর সংখ্যা সীমাহীন। ও, তাহলে এই জন্যই কি ওনার বাবা বারবার ওই মাস্টারমশাইয়ের কথা বলছিলেন? না, যদি স্বভাব চরিত্রের কারণটাই মুখ্য হয়ে ওঠে তবে ওই তো মাস্টারমশাইয়ের চেয়ে সহকর্মীদের সাথে ঘনিষ্ঠতা প্রবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই নয় কি? না অনিরুদ্ধ, আমার কিন্তু সেটা মনে হয় না, কারণ দেখো এই সমস্ত মেয়েরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়। হ্যাঁ, দলটা কার? মাস্টারমশাইয়ের। অভিনয়ও উনিই শেখাবেন, টাকা দেবার মালিকও উনি, তাই ওনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই হবে। সেক্ষেত্রে ওনার সাথে ঘনিষ্ঠতা বজায় রাখলে মানে উপরি পাওনার সম্ভাবনাটাই বেশি, তাই না? বাহ, আমার সাথে থেকে থেকে তো বুদ্ধি খুব খোলতেই হচ্ছে দেখছি, কিন্তু আমার মনে হয় না বিষয়টা এতটা সহজ। যদি দিঘি ম্যাডাম নিজের লাভ দেখে থাকেন তবে তো মাস্টারমশাইও নিজের কিছু লাভ রেখেই সম্পর্ক স্থাপন করবেন, তবে সেটা কি? হ্যাঁ, এখানেও তো লাভ আছে। শোনো, মূল অভিনেত্রী যদি নিজের ঘরের লোক হয় তাহলে সবচেয়ে ভালো বিষয়, তাই নয় কি? এই দেখো, কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে এসেছি।
আমি আর অনিরুদ্ধ কিছুক্ষণের জন্য থেমে গেলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে বাস আসতেই তাতে চেপে বসলাম। তারপর সোজা গিয়ে নামলাম বন্নিশিখা থিয়েটারের একদম দরজার সামনে। এই বাইরেটা দেখে কিন্তু বেশ ভারী কি মেজাজে ছোঁয়া পাওয়া যায়, তাই না? তা তো আছেই। এই অনিমেষ, একটু এদিকে এসো তো। অনিরুদ্ধ আমাকে ইশারা করে সদর দরজা ছেড়ে একটা সরু এঁদো গলিতে নিয়ে ঢুকল। অনিরুদ্ধ আগে আর আমি ওর পিছনে। মাঝপথে আবার থেমে গিয়ে ঝুঁকে পড়ে কি যেন একটা তুলল। ওই গলি দিয়ে সরু সরু ড্রেনের মাধ্যমে যাবতীয় জল নিষ্কাশনের কাজ সম্পন্ন করা হয়। চারিদিক থেকে একটা অসহ্যকর পচা গন্ধ উঠে আসছে। আমি অতি কষ্টে নাক বন্ধ করে মশার কামড় খেতে খেতে এগুচ্ছিলাম। হঠাৎ দেখলাম অনিরুদ্ধ থেমে গেল। তুমি আস্তে আস্তে এসো, এদিকে একটা ঘর আছে, আমি কাদের যেন আওয়াজ শুনতে পাচ্ছি। আরে, আমরা এভাবে চোরের মতো কোথায় যাচ্ছি? সব পরে বলবো, আরো এগিয়ে এসো। ওখানেই ঘটল একটা বিপদ। ওই পিচ্ছিল্ল সরু পথ দিয়ে এগোতে গিয়ে আমার পাটা হঠাৎ হরতে গেল, আর আমি অনিরুদ্ধকে নিয়ে একেবারে আছাড় খেয়ে পড়লাম। শব্দ শুনে ভিতর থেকে একজন মহিলা ছুটে এলেন। কে কে ওখানে? কে মেয়েদের ভিড় রুমের পিছনে লুকিয়ে আছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। এই কে কে এরকম অন্ধকারে আবার ওখানে কে থাকবে? কেউ তো একটা নিশ্চয়ই এসেছে, দাঁড়াও। মেয়েটি একটা সরু ভাঙাচোরা দরজা খুলে আমাদের জলা জমির উপর পড়ে থাকতে দেখে চেঁচিয়ে বললেন, এই কে কোথায় আছো? একটু দেখে যাও তো। যত সব লম্পটের দল গ্রিন রুমের পেছন দিক দিয়ে গিয়ে আমাদের জামা কাপড় বদল করা দেখছিল, এই দেখো। আসো সবাই, মাস্টার মশাইকে একটু খবর দাও তো, আজকে আচ্ছা করে হাত গরম করা হবে। মেয়েটি চেঁচানোর সঙ্গে সঙ্গেই ওখানে লোকজন জড়ো হয়ে গেল। এদিকে অনিরুদ্ধ আমার দিকে রাগে গজগজ করতে করতে বলল, দিলে তো সব মাটি করে। আরে, আমি কি করে জানবো যে এখানে এত পিচ্ছিল্লো কাদা? উহ বাবা, এই কোমরটা মনে হয় গেল। উহ, এবার দয়া করে ওঠো। কোথায়, কে ধরা পড়েছে দেখি। নমস্কার, আমরা আসলে আপনার কাছে এসেছিলাম। আরে, ওসব বুঝলো কি, অন্য জায়গায় দেখাবেন। এখন থানায় চলুন, লুকিয়ে লুকিয়ে মেয়েদের জামা কাপড় বদল করা দেখা একেবারে বার করে দেওয়া হবে, চলুন। এই দাঁড়ান দাঁড়ান, এখানে মোটেও কেউ জামা কাপড় বদল করছিল না। হ্যাঁ, কেউ হয়তো গল্প করছিল, কারণ এইমাত্র আমরা এই ঘর থেকেই একটা পুরুষকণ্ঠ শুনতে পেয়েছি। আমাদের চোখের সামনে মাস্টার মশাই একবার ওই মেয়েটির দিকে তাকিয়ে এই কথার সত্যতা যাচাই করে নিলেন। তারপর আবার নিজের গলা ঝেড়ে নিয়ে বললেন, ঠিক আছে, ধরে নিলাম আপনারা মেয়েদের বেইজ্জতি করেননি, কিন্তু চোরের মতো এখানে লুকিয়ে কি করছিলেন বলুন তো। নমস্কার, আমি ডিটেকটিভ অনিরুদ্ধ। বর্তমানে একটি বিশেষ কেসের জন্য আপনার থিয়েটার দলের উপর আমার নজর রাখতে হচ্ছে, তাই এখানে আসা। ডিটেকটিভ? তা আপনাদের কে পাঠিয়েছে? হ্যাঁ, এগুলো আলাদা করে বলতে চাই, সকলকে যেতে বলুন। আপনারা আগে এখান থেকে বেরিয়ে এসে প্রধান দরজার কাছে আসুন, বাইরের ঘরে বসেই কথা হবে নাকি? এই কে, কোথায় আছিস? এই তিনটা চেয়ার পেতে দে তো। হ্যাঁ, চলুন। আমি আর অনিরুদ্ধ ওই ছোট গলি থেকে অতি কষ্টে বেরিয়ে এসে ওনাদের প্রতিষ্ঠানের সদর দরজা দিয়ে ঢুকে বাইরের ঘরে প্রবেশ করলাম। দেখলাম মাস্টার মশাই আগে থেকেই ওখানে উপস্থিত। আমাদের দেখে চেয়ারটা আরেকটু এগিয়ে দিলেন। ওনার সামনে প্রথমটায় আমি আর অনিরুদ্ধ ওই ঘরের মধ্যেকার বেশ কিছু জিনিসপত্র নেড়ে চেড়ে দেখার চেষ্টা করলাম। ঠিক সেই সময় হঠাৎ করে কিছু একটা জিনিসের ধাক্কা খেয়ে আমি আবার হুড়মুড়িয়ে বললাম, এই সাবধানে অনিমেষ, কি হচ্ছে নাকি? তোমার মন কোথায়, একটু দেখে শুনে চলবে তো, সাবধান, নাও হাত ধরো। আরে, এখানে গাছের টপটা ছিল, বুঝতে পারিনি। টপ? এইখানে কে টপ রাখবে দেখি। হ্যাঁ, তাই তো। আচ্ছা, আপনারা ঠিক আছেন তো? মানে কারোর খুব বেশি লাগেনি তো? আরে ঠিক আছে, এত ব্যস্ত হবেন না, আসলে এটা আমার অসাবধানতাবশতই হয়েছে, তবে টপটা বোধহয় ভেঙে গেছে। হ্যাঁ, আমি খুব দুঃখিত। আচ্ছা, এটা কি আপনার নাটকের কোনো প্রপ? আমার দলের কিছু মানুষ গাছ খুব পছন্দ করেন, তার জন্যই এখানে রাখা এগুলো, তবে এইটা তো এদিকে থাকার কথা নয়। গাছটা দেখতে বেশ শৌখিন, তবে বড্ড বেশি চুঁচলো কাটা রয়েছে। যাক, আসল কথায় আসি, আপনাদের এই থিয়েটার দলের অন্যতম প্রধান অভিনেত্রী দিঘি ম্যাডামের বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। আচ্ছা, কিন্তু উনি তো এখন এখানে নেই। আসলে উনি বেশ কিছুদিন হলো থিয়েটারের ধারে কাছেও আসছেন না।
আপনি এক কাজ করুন না, আপনার যোগাযোগ নাম্বারটা বরং দিয়ে যান, উনি আবার এখানে এলে আপনার সাথে যোগাযোগ করিয়ে দেব। না, যোগাযোগের জন্য আসেনি। আসলে ওনার বাবা আমাদেরকে ওনার কর্মক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। শুনলাম আপনাদের এই থিয়েটার দলে নাকি ভূতের আগমন ঘটেছে, তাই সেই ভূত খুঁজতে এলাম। আপনার বাকি সদস্যরা বোধহয় দিব্য আছেন, তা আপনার দিঘি ম্যাডামকে ছাড়া নাটক নামাতে সমস্যা হচ্ছে না? দেখুন, একজনের সাথে কিছু ঘটেছে বলে সেটাই যে সকলের সাথে ঘটবে এমন তো নয়। আর একজনের কথা ভেবে তো পুরো দলটা তুলে দেওয়া যায় না, তাই না? সে তো অবশ্যই, কিন্তু দিঘি ম্যাডাম যে আপনার অতীব স্নেহের প্রার্থী ছিলেন সেটা অনেকের থেকেই শুনলাম, তবে উনি অসুস্থ হওয়ার পর আপনি একবারও সময় বার করে ওনাকে দেখতে গেলেন না কেন? ওই যে কারণটা তো আপনি নিজেই বলে দিলেন, সময় বার করতে পারিনি। আসলে কি বলুন তো, এমনিতেই একটা মেয়ে বেরিয়ে গেছে, কবে ফিরবে তার তো ঠিক নেই, তাই ওর জায়গায় এখন আমাকে নতুন পাত্রী খুঁজে তাদেরকে অভিনয় শেখাতে হচ্ছে। সেক্ষেত্রে আমি আরো ব্যস্ত হয়ে পড়েছি। তার মানে দিঘি ম্যাডাম থিয়েটার ছেড়ে দেওয়াতে আপনার তেমন কোনো ক্ষতি হয়নি? দেখুন, লাভ ক্ষতি তো আপেক্ষিক বিষয়, ক্ষতি মনে করলেই ক্ষতি, আর ক্ষতি মনে না করলেই ক্ষতি নয়। দিঘিকেও আমি নিজের হাতে ধরে এই অভিনয় জগতে নিয়ে এসেছিলাম, তবে এখন যদিও সেসব কথা ভুলে গিয়ে শুধুমাত্র নিজের ব্যক্তিগত কিছু স্বার্থের জন্য এই দল ছেড়ে দিতে চায়, তাহলে তো আর আমার কিছু বলার নেই, তাই না? ব্যক্তিগত স্বার্থ সেটা কিরকম? বেশ অনেকদিন ধরেই দিঘির ওপর অন্যান্য আরো দলের নজর পড়েছিল, এসব কথা আমারও কিছুটা কানে এসেছে। তারা আরো বেশি দাম দিয়ে দিঘিকে তাদের দলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এতদিন পর্যন্ত দিঘি শুধুমাত্র আমার মুখের দিকে চেয়ে সেখানে যেতে রাজি হয়নি। ও মাঝখানে আমাকে মাইনে বাড়াবার কথাও বলেছিল। তবে দেখুন, সত্য কথা বলতে গেলে আমার পক্ষে এই মুহূর্তে সেটা এখন বাড়ানো তো সম্ভব নয়। তারপর থেকেই দিঘির সাথে আমার টুকটাক কথা কাটাকাটি শুরু হয়। তারপর থেকেই হঠাৎ করে নাকি থিয়েটার মঞ্চের আশেপাশে বা এই ঘরগুলোতে ও কিছু ভূত প্রেতের উপস্থিতি লক্ষ্য করতে শুরু করে। তা আপনার মনে হয় না যে এগুলো কিছুটা কাকতালীয় বিষয়? হ্যাঁ, মানে ও মাইনে বাড়াবার কথা বলল, আর ঠিক তারপর থেকেই এখানকার ভূতগুলো উপদ্রব করতে শুরু করলো। দেখুন, কালে কালে বয়স তো আমার কম হয়নি, তাই মানুষের চরিত্র কিছুটা হলেও আমি চিনি, আর অভিনয়টা তো আমি নিজের হাতেই ওকে শিখিয়েছি, তাই কে কি অভিনয় করছে আর কে সত্যি কথা বলছে এটুকু বোঝার মতো দক্ষতা আমার আছে। বেশ, একটা কথা বলতে চাই, আপনাদের এখানে যখন চলেই এসেছি তখন আমি কিন্তু সকলের সাথেই টুকটাক কথাবার্তা বলে তারপর যাব। সে আপনি বলতেই পারেন, তবে এটুকু বলতে পারি যে আমার দলের কোনো কর্মীকে দয়া করে এমন কিছু বলবেন না যাতে তারাও আবার দিঘির মতন দল ছেড়ে দিতে বাধ্য হয়। না, ওটুকু ভরসা আপনি রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি এই ঘরেই বসুন, আমি একে একে সকলকে ডেকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আর শুনুন, আমি যখন কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করব ওই মুহূর্তে অনিমেষ আর সেই ব্যক্তি ছাড়া কিন্তু ঘরে অন্য কেউ থাকবেন না। ঠিক আছে, আমি আসছি। মাস্টারমশাই ভদ্রলোকটি খুব বেশি প্যাঁচালো নন, চাইলে সেই মুহূর্তে উনি চেঁচামেচি করে লোক ডেকে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু না, লোকটি খুব বুঝে শুনে কাজকর্ম করলেন। উনি চলে যাবার পর প্রথমেই একজন ভদ্রলোক একটু চিন্তিত মুখে আমাদের দরজার সামনে এসে দাঁড়ালেন, অনিরুদ্ধ ইশারা করে ভিতরে ঢুকতে বলল। উনি এরপর ভিতরে এসে নিজেই একটা চেয়ার টেনে বসে পড়লেন। নমস্কার, আপনার নাম? আর থিয়েটার ছাড়া আর কি করা হয়? নাম পরম, আর থিয়েটার ছাড়া অন্য কিছু করি না। থিয়েটার থেকে যা আসে তাতে সংসার চলে যায়? সংসার হয়নি, আমি ব্যাচেলার মানুষ। আপনার থিয়েটারে যে ভূতের আগমন হতে শুরু করেছে এর বিষয়ে আপনি কি বলবেন? আমাকে ওইসব কিছুই ছুঁতে পারবে না। কেন, এত নিশ্চিত হচ্ছেন কি করে? এই দেখুন, দিঘির সাথে ওই ঘটনা ঘটার পর আমি এই মসজিদে গিয়ে আমার জন্য গন্ডাখানেক রক্ষা কবচ বানিয়ে এনেছি,
এই যে আমার হাতে গলায় সব ঝোলানো আছে, এ দেখুন। ও, তার মানে এগুলো যদি দিঘি ম্যাডাম পড়তেন তবে ওনাকেও খারাপ কিছু স্পর্শ করতে পারতো না, তাই তো? ওরা আজকালকার দিনের মেয়ে ছেলে তো এইসব কিছুই মানে না। আমি কতবার বারণ করেছি শনি মঙ্গলবার চুল খুলে না ঘুরতে, কানেই তোলেনি কিছু। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? মানে কেউ কি ইচ্ছে করে ওনাকে ভয় দেখাতে পারেন? না না, এইসব নিয়ে আবার কে মজা করবে? ছি ছি, তেনাদের চটালে কপালে খুব দুঃখ আছে। রাম রাম। আচ্ছা, আপনি এবার আসতে পারেন। আগে উঠি তাহলে, দুগ্গা দুগ্গা। ভদ্রলোক যেভাবে এইটুকু সময়ের মধ্যে ঈশ্বরের নাম জপে গেলেন, তাতে মনে হয় ওনার সাথে এই সমস্ত প্যারানর্মাল কর্মকাণ্ড ঘটলে উনি এতক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলতেন। ওনার পরে ওই ঘরে অন্য আরেকজন ভদ্রলোক প্রবেশ করলেন, চোখে মুখে বেশ একটা শান্ত ধীরস্থির ভাব। নমস্কার, আমার নাম উপল। মাস্টারমশাই বললেন আপনারা নাকি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তাই এইখানে একটু বসতে পারি? হ্যাঁ, বসুন। আপনি থিয়েটার ছাড়া আর কি করেন? হ্যাঁ দেখুন, আমার যেটুকু পৈতৃক সম্পত্তি রয়েছে তাতে থিয়েটার ছাড়া আর কিছু করার প্রয়োজন বোধ হয়নি। বাহ, তা আপনার বাবা কি কাজ করতেন? সুরের কারবার করতেন। আচ্ছা, এখানে দিঘি ম্যাডাম কি নিয়ে আপনার কিছু বক্তব্য রয়েছে? মানে ওনার সাথে যেসব ভুতুরে কর্মকাণ্ড হয়েছে সেসব নিয়ে কিছু বলতে চান? আমার মনে হয় এগুলো কেউ ইচ্ছে করে ঘটিয়েছে। আসলে দিঘি শেষবেলায় এসে টপটিকে দেখলে খুব ভয় পেত, আবার মনে হয় ওই কিছু একটা ঘটিয়েছিল। দিঘির অসুস্থতার সময় টপটি ওকে ওর বাড়িতে দেখতে গেলেও টপটি ওকে দেখে চেঁচিয়ে উঠেছিল। বেশ, আপনাদের এখানে কারোর সাথে ওনার কোনো প্রণয় ঘটিত সম্পর্ক ছিল? আপনি যা জানেন আমাদের খুলে বলতে পারেন, এই কথাগুলো আমরা তিনজন ছাড়া আর কেউ জানবেন না। মাস্টার মশাই তো আগাগোড়া দিঘিকে চোখে হারান, ফলত অনেক মেয়ের পক্ষে এটা একটু ঈর্ষার বিষয়, তাই নয় কি? আর বিশেষত তপতি এখানকার পুরনো মেয়ে হয়েও যখন নিজের চেয়ে দিঘির কদরটাই বেশি এটা বুঝতে পারত, তখন মাঝে মধ্যে আমাদের সকলের সামনে ফুসে উঠত। মাস্টার মশাই ছাড়া আর কারোর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে বলে মনে হয়? না, মাস্টার মশাই ছাড়া তেমনভাবে আর কারো সাথেই মিষ্ট না। আচ্ছা, এখানে সবচেয়ে বড় গাছপ্রেমী কে আছেন? আমি নিজেও গাছ খুব পছন্দ করি, কিন্তু কেন বলুন দেখি, এই ঘিঘি বা মাস্টার মশাইয়ের সাথে গাছের কি সম্পর্ক? না, এমনি জিজ্ঞাসা করলাম, বাইরে কয়েকটি সুন্দর গাছ দেখতে পেলাম, তাই জানতে ইচ্ছে হলো এর অনুরাগী কারা। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। উপলবাবু চলে যেতেই একজন ভদ্রমহিলা প্রবেশ করলেন, মুখ দেখে মনে হলো বেশ অনেক বছর ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। ভেতরে আসবো স্যার। আসুন, এখানে বসুন। আপনার নাম? থিয়েটার জগতের নাম তপতি। বেশ, আপনাদেরই একজন সহকর্মী নাম দিঘি, ওর সাথে যে বেশ কিছুদিন ধরে ভৌতিক কিছু ঘটনা ঘটে চলেছে সে সম্পর্কে আপনার কি বক্তব্য? স্যার, ওর সাথে আমার যেটুকু মুহূর্ত স্টেজ শেয়ার করার জন্য বরাদ্দ থাকে সেটুকু সময় দেখা সাক্ষাৎ হয়, তাছাড়া ওই রিহার্সালের সময় টুকটাক যেটুকু কথাবার্তা সেটুকুতেই সম্পর্ক সীমাবদ্ধ। ও সকলের সাথে খুব একটা মিশতে পারে না, আর ওর ওঠা বসা তো বেশিরভাগই সব ছেলে বন্ধুদের সাথে হয়, তাই ওর ব্যাপারে আমি তেমন কিছু জানি না। কিন্তু এটা ঠিক যে মাঝখানে ও খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমি ওর বাড়িতেও ওকে দেখতে গিয়েছিলাম, তবে আমাকে দেখে খুব আঁতকে উঠেছিল, তাই বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। দিঘির বাবার কাছে শুনেছিলাম ওনার মেয়ের শারীরিক অসুস্থতার সময় ওকে আপনারা তিনজন মিলে দেখতে গিয়েছিলেন, তাই তো? আগে হ্যাঁ। বাকিদের দেখে তো এমন করে ভয় পায়নি, তবে ও আপনাকে দেখি এমন করে আঁতকে উঠল কেন? বিশ্বাস করুন স্যার, এটা তো আমারও প্রশ্ন। ও মাঝখানে এখানকার অনেককেই ভয় পেতে শুরু করেছিল, তার মধ্যে আমি একজন। ও নাকি রাতের শো থাকলেই ওর আশেপাশে অশরীরীদের দেখতে পেত, শেষের দিকে তো গ্রিন রুমে একা যেতেও ভয় পেত। কোনো নাটকে অভিনয়ের জন্য নতুন পার্ট দিলে মাঝে মাঝে স্ক্রিপ্ট ভুলে যেত। এই নিয়ে মাস্টারমশাইদের কাছে অনেক বকাও খেয়েছে। মাস্টারমশাই তো দিনরাত বলতেন যে ওর মন কোথায় রয়েছে, যেই পার্ট ও আগে প্রায় দু চার দিনের মধ্যেই তুলে ফেলত সেই কাজ তুলতে এখন ওর প্রায় এক সপ্তাহ লেগে যায়। আপনাদের এখানকার কোনো সহকর্মী কি আগে থেকেই দিঘিকে ঈর্ষা করত? ঈর্ষা কেন করতে যাব স্যার, আমরা সবাই এখানে খুব মিলেমিশে কাজ করি। একজনের অভিনয় খারাপ হয়ে যাওয়া মানে কিন্তু পুরো নাটকটাই নষ্ট হয়ে যাওয়া,
সেখানে কিন্তু আমাদের খাটুনি শেষমেশ বৃথা হয়ে যায়। তবে হ্যাঁ, পরম মাঝখানে এই থিয়েটার দলে একটা নতুন মেয়েকে ঢোকাতে চেয়েছিল, কিন্তু দিঘির জন্য সেটা সম্ভব হয়নি, কারণ সেই পার্টটা মাস্টারমশাই দিঘিকে দিয়েই করাতে চেয়েছিলেন। পরম বারবার মিনতি করে বলেছিল ওর এক আত্মীয়ের মেয়েকে একবার চান্স দিয়ে দেখতে, কিন্তু দিঘির একের পর এক অনবদ্য পারফরমেন্সের জন্য সেটা সম্ভব হয়নি। কিন্তু তাই বলে আমার মনে হয় না কেউ পিছন থেকে ওর ক্ষতি করতে পারে বলে। শুধু পরম কেন, আমরা কেউই ওর খারাপ চাই না। এতদিন ধরে একসাথে কাজ করেছি, কখনো আমাদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। সব ভালো আবার ভালো নয়, কোনোরূপ সমস্যা যে আপনাদের মধ্যে সৃষ্টি হয়নি সেটা তো একমাত্র আপনার মনে হয়েছে, কিন্তু কার কি মনে চলছে সেগুলো তো আপনি তো জেনে বসে নেই, সেখানে তো কোনো অদ্ভুত গণ্ডগোল থাকতেই পারে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনার কি মনে হয় এই ঘটনাগুলো ঠিক কবে থেকে শুরু হয়েছিল? আমার দিনটা এত ভালো করে মনে নেই, তবে এটুকু মনে আছে দিঘি যেদিন মাস্টারমশাইয়ের সাথে একটা পুরনো পুঁথি নিয়ে কথাবার্তা বলছিল, সেদিনকে সকলে ওই পুরনো পুঁথির প্রসঙ্গে খুব উৎসাহিত হয়ে উঠেছিল, এমনকি আমিও খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিলাম। হিসেব করে দেখতে গেলে ওই পুরনো পুঁথির প্রসঙ্গ ওঠার পর থেকেই দিঘির সাথে এই সমস্ত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মাঝখানে মাস্টারমশাই দিঘিকে বলেছিল পুঁথিটা মাস্টারমশাইয়ের কাছে রেখে যেতে, কারণ সব কিছু সবার কাছে সহ্য হয় না। হয়তো ওই পুঁথিটার কোনো অতৃপ্ত হাওয়া বাতাস দিঘির গায়ে লেগে দিঘির সাথে এরকম খারাপ কিছু ঘটাচ্ছে, কিন্তু দিঘি কিছুতেই সেই প্রস্তাবে রাজি হয়নি। ঠিক কী পুঁথি বলুন তো? একটা অনেক পুরনো বা কাব্যের খসড়া, এখন ওটা অন্য কোথাও পাবেন না। লেখনীর বিশেষ কাব্যমূল্য না থাকলেও পুঁথিটা বর্তমানে একটা ঐতিহাসিক ঐশ্বর্য বহন করছে, এটুকু নিশ্চিত। তাই আর্টের সাথে জড়িত যে কোনো মানুষের ওর প্রতি আকর্ষণ জন্মাতে বাধ্য। আচ্ছা, আপনাদের এখানকার সহকর্মীদের মধ্যে কারো অ্যান্টিকের প্রতি কোনো ঝোঁক রয়েছে? অনেকেরই রয়েছে, এমনকি আমিও সেই দলেই রয়েছি। আপনাদের থিয়েটারে মাস্টারমশাই ছাড়া আর কেউ ওই পুঁথিটা তার কাছে রাখতে রাজি হয়েছিল? মানে দিঘির ভালো কথা ভেবে হলেও রাখতে চেয়েছিল কি, একটু ভেবে বলুন তো। না, তেমন কিছু তো হয়নি, বরং সবাই বলছিল দিঘি ওটা যেখান থেকে পেয়েছে সেখানেই যেন রেখে আসে। দিঘি ওই জিনিসটা কোথা থেকে পেয়েছিল সেটা কি জানিয়েছে? না, আমাদের মধ্যে থেকে অনেকেই ওকে এটা নিয়ে প্রশ্ন করেছিল, তবে ও কারোর প্রশ্নের কোনো উত্তর দেয়নি, শুধু বলেছে এত বেশি জেনে রাখা ভালো না। ঠিক আছে, আমাদের যা জানার ছিল জানা হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন, ধন্যবাদ। তপতী দেবী গজেন্দ্র গামিনী হয়ে প্রস্থান করবার সঙ্গে সঙ্গেই ওখানে একজন ছোকরা বয়সী যুবক প্রবেশ করলেন। মুখ দেখে মনে হলো নাটকে অভিনেতার পাঠ করেন। বাইরে দাঁড়াতে হবে না, ভেতরে আসুন, এখানে বসুন। নমস্কার, আমি পলাশ বসু। নমস্কার। আচ্ছা, এই থিয়েটার দলে আপনি কত বছর ধরে রয়েছেন? হ্যাঁ, তা কমপক্ষে 8-10 বছর তো হবেই। 8 না 10, আন্দাজ নয়, যা বলবেন ভালো করে ভেবে বলুন। 10 বছর। বেশ, তার মানে তো কোথায় কি রয়েছে সেগুলো একদম আপনার নখদর্পণে। তা কিছুটা বলতেই পারেন। দিঘিকে তো আপনারা সকলেই চেনেন, তার সাথে তো বেশ কিছুদিন ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে সেটাও নিশ্চয়ই জানেন। এবার আমার প্রশ্ন হলো, শুধু সেই মেয়েটার সাথেই কেন এসব ঘটে চলেছে? আপনি তো এত বছর ধরে এখানে কাজ করছেন, আপনি কি কখনো এখানে ভৌতিক কিছু অনুভব করেছেন? না, সত্যি কথা বলতে গেলে আমি কখনো অন স্টেজ বা অফ স্টেজেও এগুলোর কিছুই টের পাইনি। বেশ, আপনি তো দিঘির অসুস্থতার সময় দিঘিকে ওর বাড়িতে দেখতে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, গিয়েছিলাম। শুধু দিঘিকে কেন, এখানকার যে কোনো সহকর্মী অসুস্থ হলেই আমরা তাদের বিপদে আপদে সকলেই ছুটে যাই। ভালো, শুনলাম দিঘি নাকি তপতী দেবীকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। হ্যাঁ, আসলে ওর সাথে তপতীর খুব একটা মিল নেই। সকলের সামনে কোনো দ্বন্দ্ব প্রকাশ না করলেও মনে মনে ওরা একে অপরকে খুব একটা পছন্দ করে না। তাই নাকি, কিন্তু কেন? আসলে ওদের দুজনের মধ্যে না সবসময় একটা আবছা প্রতিযোগিতা চলে। আসলে মাস্টারমশাই দিঘিকে মেয়েদের মধ্যে একটু বেশি স্নেহ করেন, অথচ তপতী এখানকার অনেক পুরনো আর্টিস্ট, তাই তপতীর মনে হয় এই স্নেহটা বোধহয় ওর প্রাপ্য ছিল। বাহ, তার মানে আপনি বলছেন যে
দিঘিকে পাগল প্রমাণিত করে এখান থেকে সরিয়ে দিলে তপতী দেবীর একটা স্বার্থ ফলপ্রসূত হতে পারত। না না, আমি কিন্তু সেসব কথা বলছি না। আমি শুধুমাত্র কর্মক্ষেত্রের দিক থেকে কে কতটা পটীয়সী সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আমি একবারও বলছি না যে তপতী ওকে সরিয়ে নিজে সেই জায়গাটা দখল করতে চেয়েছিল। কেন ভয় পাচ্ছেন? কেন ভয়? কই কোথায় ভয় পাচ্ছি না তো। কাকে ভয় পাচ্ছেন, আমাকে নাকি তপতী দেবীকে? দেখুন, আমি একটা কথা খুব স্পষ্টভাবে পরিষ্কার করে দিতে চাই, আপনার সাথে এই মুহূর্তে আমার যে সমস্ত কথাবার্তা হচ্ছে এগুলো কিন্তু বাইরে কেউ জানতে পারবে না, শুধুমাত্র আমাদের তিনজনের মধ্যেই এগুলো সীমাবদ্ধ থাকবে। সুতরাং আপনার যেটা মনে হয় আপনি খোলা মনে সেটা বলতেই পারেন। বেশ, দেখুন আমার মনে হয় এই থিয়েটারে না যদি অদ্ভুত কিছু থেকে থাকে তাহলে সেটা আমরা সবাই দেখতে পেতাম, কিন্তু যেহেতু আমরা বাকিরা সেটা দেখতে পাচ্ছি না, তাই আমার মনে হয় দিঘিকে কেউ ইচ্ছে করে পাগল প্রমাণিত করার চেষ্টা করছে আর কি। আমার সন্দেহের তালিকায় কিন্তু রয়েছে তপতী আর পরম। আপনি জানেন কি না জানি না, তবে পরম এই থিয়েটারের দলে ওর এক আত্মীয়র মেয়েকে ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা দিঘির জন্য সফল হয়নি। যাও বা একটা দ্বিতীয় স্থান ছিল, সেই স্থানটাও আবার তপতী দখল করে রেখেছে। সুতরাং সেক্ষেত্রে পরমের স্বার্থ একটু ক্ষুণ্ণ হলেও হতে পারে। হয়তো সেই কারণেই দিঘি বা তপতীকে ও ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তপতীর বয়সটা একটু বেশি, তাই ও বুঝে শুনে কাজকর্ম করে। সেই তুলনায় বলতে পারেন দিঘি একটু নরম জায়গা। আপনাদের থিয়েটারে তো আর একটি মেয়ে রয়েছে, নিশা। আপনি তো একবারও তার নাম নিলেন না, ওকে সন্দেহ করেন না কেন? হ্যাঁ, আসলে ও অভিনয় জগতে এসে এখনও সেরকমভাবে পাকাপোক্ত হয়ে উঠতে পারেনি আর কি। তাছাড়া সাইড পার্টে কাজ করে, তো থাকা না থাকা দুটোই সমান। ওকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা হবে বলে মানে আমার মনে হয় না আর কি। বেশ, ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। আচ্ছা, ধন্যবাদ, উঠি তাহলে। হ্যাঁ, এবারে সর্বশেষ সদস্যের পালা, তিনি হলেন নিশা দেবী। ভেতরে আসতে পারি? অবশ্যই আসুন, এখানে বসুন। আপনার নাম? হ্যাঁ, আমার নাম নিশা। এটাই আসল নাম নাকি থিয়েটার জগতের ছদ্মনাম? হ্যাঁ, এটাই আমার অভিনয় জগৎ আর বাস্তব জগতের একমাত্র পরিচয়। আমার থিয়েটার জীবন তো খুব বেশি দিনের নয়, তাই এখানে আমাকে এখনো পর্যন্ত নতুন কোনো নাম দেওয়া হয়নি। আসলে বাইরে বেরোলে যাতে নায়ক নায়িকাদের বাস্তব জীবনে দর্শকরা তেমনভাবে ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্যই ছদ্মনাম দেওয়া হয়, কিন্তু আমি তো সামান্য সাইড পার্টে কাজ করি, তাই আমার অত জনপ্রিয়তা নেই, তাই মাস্টার মশাই আমায় কোনো নতুন নাম দেয়নি। আচ্ছা বেশ, কিন্তু আপনার সহকর্মীদের মুখে তো আপনাকে নিয়ে অনেক সুনাম শুনলাম। কেন, কি বলেছে? কে কি বলেছিলেন সেটা তো আপনাকে বলা যাবে না, তবে অনেকে বললেন যে আপনি নাকি খুব ভালো অভিনয় করেন, আপনার এবার একটা প্রমোশন পাওয়া উচিত। কিন্তু আপনাকে নাকি অনেকে ইচ্ছে করে প্রমোশন পেতে দিচ্ছে না, তারা জোর করে ভালো পার্টগুলো নিজেদের কাছে আটকে রেখেছে। এটা নিয়ে আপনার কিছু বলার আছে? এটা আমারও মনে হয়। জানেন তো, আমি সত্যি বলছি, আমার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে, কিন্তু ওরা সেটার বহিঃপ্রকাশ কিছুতেই ঘটাতে দিতে চায় না। হ্যাঁ, হয়তো আমি বেশি দিন এই জগতে আসিনি, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি আমার সেরার সেরা অভিনয় করে প্রত্যেকটা চরিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করি, আর আমার অভিনয়গুলো দর্শকরা বেশ পছন্দ করেন। আমি মঞ্চে উঠলে কত হাততালি, কত চিৎকার, কত চিঠি পড়ে, কিন্তু কিছুতেই মাস্টারমশাই আমাকে ভালো কোনো পার্ট দিতেই চান না। ভালো কোনো পার্ট এলে সবসময় সেগুলো হয় দিঘি আর নয়তো তপতী। মাস্টার মশাইয়ের সাথে দিঘির এই অযাচিত স্বজন পোষণের একটা সম্পর্ক এই থিয়েটারের দলের কাল হয়ে দাঁড়াবে একদিন। এটা নিয়ে কি আপনার মনে কোনো খারাপ লাগা জন্ম নিয়েছে? না, বিষয়টা কোনো খারাপ ভালো নয়। আসলে অভিনয় যার যত ভালো হবে দর্শক তত বেশি করে আমাদের মঞ্চে আসবেন, আমাদের আয়ও তত বাড়বে। এই জিনিসগুলো তো একটু ভাবতে হয়, তাই না? সব কিছু তো ইমোশন দিয়ে যাচাই করলে চলে না। দর্শকরা আমাদের ইমোশন দেখতে এখানে টিকিট কেটে আসেন না, তারা ভালো অভিনয় চান, আর একই মুখ দেখতে দেখতে তারাও হয়তো হাঁপিয়ে উঠেছেন। একদম ঠিক কথা বলেছেন, ব্যক্তিগত সমস্ত বিষয় ভুলে গিয়ে কর্মক্ষেত্রে শুধুমাত্র কর্মকেই প্রাধান্য দেওয়া উচিত। সে যাই হোক, আচ্ছা আপনাদের এখানে কিছুদিন ধরে যেসব ওই
ভৌতিক কর্মকাণ্ডগুলো শুরু হয়েছে সেগুলো নিয়ে আপনার কিছু বলার আছে? আপনিও নতুন আর দীঘিও এখানকার খুব বেশি পুরনো মেয়ে নয়, তাই ওর সাথে যদি ভয়ঙ্কর কিছু ঘটে থাকে সেই সমস্ত ঘটনা হয়তো আগে পরে আপনার সাথেও ঘটতে পারে। না, আমার তেমন মনে হয় না। আমার মনে হয় না আমার সাথে ওগুলো ঘটবে বলে। কেন এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? ভূত কি এখানেও স্ট্যান্ডার্ড দেখে ভর করছে? না, মানে আমি ঠিক সেটা বলতে চাইনি। তবে আমার শোগুলো তো বেশিরভাগ সন্ধ্যের দিকেই থাকে। রাতে আমি নিজের বাড়ি ছেড়ে কোথাও বেরোই না। এটা আমার পার্ট টাইম জবের মতন। আমি এখনও কলেজ পড়ুয়া। তাই আমার মনে হলো এই সমস্ত ভৌতিক ঘটনা হয়তো আমার সাথে ঘটবে না। আসলে দীঘির সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু ওই রাতের দিকেই ঘটেছে। তার আগে পর্যন্ত তো সবই স্বাভাবিক ছিল। তার মানে আপনাকে এই বিষয়ে জেরা করে খুব একটা লাভ নেই। হ্যাঁ, আমি ওই সময় এখানে সশরীরে বিরাজমান ছিলাম না, তাই আমি খুব একটা ভালো করে সেগুলোর উত্তরও দিতে পারবো না। আপনি চাইলে আমার পরিবারের লোকের সাথেও এই বিষয়ে কথা বলতে পারেন। বাকিরা সেই সময় ওখানেই ছিলেন। বিশেষ করে মাস্টার মশাই তো সবসময় দীঘির আশেপাশে ঘোরাফেরা করেন, সব ইনস্ট্রাকশন দিয়ে দেন। আপনি বরং ওনাকে একবার জিজ্ঞাসা করুন, সেই দিনগুলোতে কী ঘটেছিল সেটা সব থেকে ভালো করে মাস্টার মশাই বলতে পারবেন। এই দলের মধ্যে আপনার সব থেকে ভালো বন্ধু কে? সেরকমভাবে কেউই নেই। দেখুন, আমি এখানে কাজ করতে এসেছি, বন্ধুত্ব পাতাতে নয়। আচ্ছা, আপনি যদি এখন এই থিয়েটারটা ছেড়ে দেন তাহলে তো আরেকজনের সুবিধা হয়। শুনলাম পরমবাবু নাকি একজনকে এই থিয়েটার দলে ঢোকাতে চাইছিলেন, কিন্তু এখানে তো আর নতুন মেয়ের প্রয়োজন নেই, তাই মাস্টার মশাই তাদের জায়গা দিচ্ছেন না। আমার ওটুকু পাটে কাউকে এনে তেমন কিছু লাভও হবে না। বেশিরভাগ সময় আমাকে অভিনয়ে জায়গাই পর্যন্ত দেওয়া হয় না। এখানে কোন অভিনয়ে কে কী জামাকাপড় পরবে, কার কেমন সাজগোজ হবে, মূলত আমি এগুলোই দেখাশোনা করি। মানে অভিনেতাদের সাজগোজ আপনিই করেন, তাই তো? হ্যাঁ, এর আগে অন্য একটা মেয়ে করতো। সে এখন বিয়ে হয়ে গিয়ে অন্যত্র চলে যাওয়ার পর এই জায়গাটা আমিই নিয়েছি। তার মানে কে কখন কোথায় থাকে বা কার কীরকম সাজগোজ পছন্দ বা কার কী অ্যালার্জি আছে এগুলো তো আপনার খুব ভালো মতো জানা আছে। আপনি কি আমাকে সন্দেহ করছেন? দেখুন, আমাকে কিন্তু এভাবে জেরা করে কোনো লাভ নেই। আমি আপনাকে আগেই স্পষ্ট করে বলেছি, এই সমস্ত বিষয়ে ঘটনাগুলো যখন ঘটেছিল সেই সময় আমি এখানে ছিলাম না। তাহলে আমাকে এই কথাগুলো বলে কেন বিব্রত করছেন, এর মানে কি? ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন? কি উত্তেজিত হব না মানে? এবার কিন্তু আমি লোক ডাকতে বাধ্য হব। আমি মাস্টার মশাইয়ের সাথে কাজ করি বলে একমাত্র ওনাকে জবাবদিহি করতে বাধ্য। আপনি তো আমাকে সামান্য কিছু কথা বলবেন বলে ডাকলেন, এখন আমাকে ক্রমাগত অপমান করে চলেছেন। আমি বারংবার আপনাকে বলছি, আমি কিছু জানি না, আমি সেই সময় এখানে ছিলাম না। তারপরও আমাকে কিভাবে অবান্তরভাবে প্রশ্ন করছেন? আমি যেটা জানি না সেটা নিয়ে কি উত্তর দেব সেটা আমাকে একটু বলতে পারেন? এবার কি বানিয়ে বানিয়ে কথাবার্তা বলবো? ঠিক আছে, এবার আপনি আসতে পারেন, তবে হ্যাঁ, প্রয়োজন পড়লে আবার আপনাকে ডাকা হবে। আশা করি আমাকে আর প্রয়োজন পড়বে না। এই জেরার পালা শেষ করে আমরা দুজন খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর সকলের সঙ্গে কথাবার্তা বলে সেদিন ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতেও অনেকটা রাতও হয়ে গিয়েছিল, তাই এই সমস্ত বিষয় নিয়ে আর কোনো আলোচনা করিনি। পরের দিন সকালে যে যার মতো অফিসের জন্য রওনা হতে যাব, ঠিক এমন সময় লক্ষ্য করলাম আমার পায়ে যেন কালশিটে দাগ পড়ে আছে। কিছু চামড়া অদ্ভুত রকমের ফুলে গিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অনিরুদ্ধকে ডেকে জায়গাটা দেখালাম। দেখে তো মনে হচ্ছে বিষাক্ত কিছু লেগে চামড়াটা পচাতে শুরু করেছে। এই অবস্থায় আজকে অফিসে যেও না, আমি বেরোচ্ছি, তুমি একবার ডাক্তারখানায় চলে যাও। অনিরুদ্ধর এই উদাসীনতা দেখে মনে মনে একটু ক্ষুণ্ণ হলেও ডাক্তারখানায় যেতেই হয়েছিল। তবে বিকেলের দিকেই অনিরুদ্ধ ফিরে এসে বলল, তোমার পা এখন কেমন আছে? আরে যত সময় পেরোচ্ছে এই জায়গাটা যেন রীতিমতো ঝুলতে শুরু করেছে গো, চালা করছে ভীষণ। আর এই চামড়াগুলো না কেমন টান ধরছে। তবে তো আজকে আর কোথাও বেরোতে পারবে না। আরে কোথাও যাবার ছিল নাকি? ভেবেছিলাম একবার দিঘি ম্যাডামের বাড়িতে যাব। না না ঠিক আছে, সমস্যা নেই, আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমি একটু হাত মুখ ধুয়ে পোশাক বদল করে নাও, বেরোবো। আমি অতি কষ্টে অনিরুদ্ধর কাঁধে ভর দিয়ে পথ চলতে শুরু করলাম।
বাসে করে সুন্দরবাবুর পাড়ায় পৌঁছে তারপর আবার 8 মিনিটের হাঁটা পথ পার হতে হলো। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই কলিং বেলটা চোখে পড়ল। বেশ কিছুক্ষণ সময় পার হবার পর সুন্দরবাবু এসে দরজা খুলে দিলেন। ও, আপনারা এসেছেন, আসুন আসুন আসুন। দেখুন, আমাদের হাতে বেশি সময় নেই, অনিমেষ অসুস্থ, তাই যত দ্রুত সম্ভব দিঘি ম্যাডামকে দেখে দিলে একটু ভালো হয়। দিঘিমা, একবার নিচে আয় তো। কি হয়েছে, ডাকছো কেন আমায়? আপনারা কারা? নমস্কার, আপনার বাবা আসলে আপনার বিষয়ে একটা সমস্যা সমাধানের জন্য আমাদের কাছে গিয়েছিলেন। আমরা শুনলাম আপনি নাকি বেশ কিছুদিন যাবৎ থিয়েটারে যেতে ভয় পাচ্ছে, অদ্ভুত অদ্ভুত কিছু জিনিসপত্র দেখেছেন, এগুলো কি সত্যি? বাবা, এবার কি তুমি আমার সত্যি পাগল করে ছাড়বে? তোমাদের আমি কতবার বলেছি এই সমস্ত কথা বাইরে কাউকে বলার প্রয়োজন নেই, কতবার বলেছি তোমাকে আমি? দেখুন, আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। আমার বাবা আমার চিন্তায় নিজেই একেবারে পাগল হয়ে উঠেছেন, তাই আপনাদের এখানে জোর করে ডেকে এনেছেন, আর কিচ্ছু হয়নি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু আমি নিজের সম্বন্ধে আর কোনো কিছুই কারোর কাছে বলতে চাই না, ব্যাস এটাই ফাইনাল। বাবা, অনেক হয়েছে, এবার একটু থামো, প্লিজ প্লিজ শান্তি দাও, একটু চুপ করে থাকো না, এত কথা কাউকে বলতে হবে না। ডাক্তার দেখেও তোমার পাগলামি থামেনি না? বাড়িতে এইসবের কি খুব প্রয়োজন ছিল তোমার? আমি প্রথমেই আপনাদের দুজনের মাঝখানে কথা বলার জন্য দুঃখিত, তবে একটা কথা বলি দিঘি ম্যাডাম, কিছু সময় আমাদের মতন মানুষদের ডাকার প্রয়োজন হয়ে পড়ে, সব কিছু ডাক্তাররা ঠিক করতে পারেন না। সমস্যাটা যদি শারীরিকভাবে না হয় তবে তো সেটা আমাদেরই ঠিক করতে হবে। আমি যা কিছু দেখেছি আমার থিয়েটারের মানুষজন সেগুলো দেখেননি, তাই আপনারা হয়তো সবটা জেনে শুনে আমাকে পাগলই বলবেন, তাই আমি আর নতুন করে কারো সামনে কোনো কিছু খুলে বলতে চাই না, কোনো কিছু আর প্রকাশ করতে চাই না। দয়া করে আপনারা চলে যান, প্লিজ দয়া করুন আর চলে যান, থ্যাংক ইউ। না, ভুল করছেন, এটাও তো হতে পারে আপনার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর আমাদের ধারণাটাই পুরোপুরিভাবে বদলে গেল। আপনি দয়া করে একটু বলবেন আপনার সাথে এতদিনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ঠিক কীভাবে ঘটেছে? বল মা, বল, আমার ওপর বিশ্বাস রাখ, আমি তোর কোনো ক্ষতি চাই না, বল বল মা, বল বল। ঠিক আছে, শুনুন তাহলে, কিন্তু তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনাদের শুধু শুধু সময় নষ্ট হলো, তাহলে তার দায় কিন্তু আমার নয়, এটা আগে থেকেই বলে দিলাম। প্রথম ঘটনাটা শুরু হয়েছিল আমার গ্রিন রুমের ঘটনা দিয়ে। ঘড়িতে তখন ওই ধরুন 10টা বাজে, সেদিন আমার সন্ধ্যের একটা শো ছিল, সেটা সেরে এসে আমার যা মেকআপ ছিল সেগুলো তুলব, ঠিক এমন সময় আলো বন্ধ হয়ে গেল। ঠিক এমন সময় আমি শুনতে পেলাম কেউ যেন একটা আমার পাশ দিয়ে ফিসফিস করে কিছু একটা বলতে চাই, যে অ্যাজ ইফ লাইক বলতে বলতে চলে যাচ্ছে এরকম। হ্যাঁ, আমি তাকে জোরে ডেকে বললাম একটা মোমবাতি এনে দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে দেখি সে এসে আমার দিকে তাকে হুঙ্কার দিয়ে উঠল। আমি ভয় কেঁপে উঠলাম, তারপর হঠাৎ করে কোথা থেকে জানি না একটা একটা মোমবাতি জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে আমি আয়নায় তাকিয়ে দেখলাম সামনে দিকে এলো চুল খুলে কে যেন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমার পিছনে ফিরতে সাহস হয়নি আর আবার সারা শরীর ভয় কাটা হয়ে গেল, ব্যাস তারপর আর কিছুই মনে নেই। পরে মাস্টারমশাই গ্রিন রুমে এসে বলেছিলেন আমাকে নাকি সেখান থেকে অচেতন অবস্থায় পাওয়া যায়, অথচ সেদিনকে এই এই ঘটনা আর কিন্তু কারোর সাথে ঘটেনি। এত রাত পর্যন্ত আর কে কে ছিলেন? নিশাকে বাদ দিয়ে বাদ বাকি সকলেই তো ছিল। বেশ, আর এটা
পরবর্তী ঘটনা ঠিক কবে নাগাদ হয়? পরবর্তী ঘটনা আরও অদ্ভুত। অন স্টেজ পারফরমেন্স করে আমরা সবাই ক্লান্ত, ওটা ওই সন্ধ্যার দিকেই। আমি গ্রিন রুমে বসে রয়েছি, ঠিক সেই সময় ঘরের সমস্ত আলো আবার নিভে গেল। আমার মনের মধ্যে তখন ওই আগের ঘটনাটা ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল ওই ছায়া মূর্তিটা যেন আমার সামনে বারবার আসছে চলে যাচ্ছে। এই হয়তো কেউ একজন এসে আমার কানে ফিসফিস করে কিছু একটা বলতে শুরু করবে আবার। কিন্তু কিন্তু এইবার আর সেটা হলো না। সামান্য কিছুক্ষণ সময়ের ব্যবধানে আবার সমস্ত আলো জ্বলে উঠল। সব কিছু একেবারে স্বাভাবিক, কোনো ভয় নেই। কিন্তু হঠাৎ করে ওই ভয়তে গলাটা শুকিয়ে এসেছিল, তাই জলের বোতলের দিকে আমি হাতটা বাড়িয়েছিলাম। এর আগে আমি একটা কথা বলি, হ্যাঁ, আমি না সবসময় কাঁচের জলের বোতল ব্যবহার করি, আর ওই বোতলের দিকে তাকাতে একেবারে চমকে উঠলাম। একটা সাপের কাটা মুন্ডু কেউ যেন আমার ওই কাঁচের বোতলের মধ্যে ভরে দিয়ে গেছে বলে মনে হলো। আমি চেঁচিয়ে উঠলাম আর সঙ্গে সঙ্গে হাত থেকে ওটা ছুঁড়ে ফেলে দিলাম। চারিদিকে কাঁচের টুকরো পড়ে রইল, আর জল জল করে রয়েছে ওই সাপের কাটা মুন্ডুটা। এই কাণ্ড দেখে যে যেখানে ছিল সে সেখান থেকে ছুটে এলো। তারপর অতি কষ্টে ওখান থেকে আমি ভয়ে ভয়ে বেরিয়ে এসেছি। আপনি যখন ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন, তখন সেই মুহূর্তে ঘরে সব থেকে আগে কে ছুটে এসেছিল? উপল, আমাদের থিয়েটারের দলের এক কর্মী, ও খুব ভালো অভিনয় করে। বেশ, এরপরেও কি আরও কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে? হ্যাঁ, আরও অনেক টুকটাক অদ্ভুত ঘটনা ঘটেছে, তবে তার মধ্যে আরেকটা বিস্ময়কর ঘটনা ছিল আমার গায়ের মধ্যে থেকে আঁচড়ের দাগ খুঁজে পাওয়া। মানে আমার হাতে কিন্তু অতটাও বড় বড় নখ নেই, আর আমার আমার সারা গায়ে কীরকম আঁচড়ের দাগ দেখতে পেয়েছিলাম আমি। সেটা কীরকম? আমি নিজেও ঠিক জানি না, তবে একদিন সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে, এমন সময় ঘরের আলো আবার নিভে গেল, আর কেউ আমার জামাটার নিচ থেকে যেন টেনে ধরলো। আমি ভয়ে মাটিতে পড়ে চিৎকার করতে শুরু করলাম। তখনও কেউ আমার জামাটা ধরে টানছিল, তারপর তার বড় বড় ওই ছোঁচলো নখ দিয়ে আমার হাতে আঁচড় পশিয়ে দিল। সেদিন ওই স্থানে নিশা সবার আগে ছুটে এসেছিল, কিন্তু চোখের সামনে নিজের হাত দুটো তুলে ধরতেই দেখলাম সেই জায়গাটা ছড়ে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। সকলে খুব ব্যতিব্যস্ত হয়ে উঠল, ওরা সবাই আমার জন্য ওই ওষুধ নিয়ে এসে লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার হাতের আঁচড়ের দাগগুলো কিন্তু কখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। এই দেখুন, দেখুন না, সত্যি তো বড্ড ভয়ানক দেখতে। তবে আমার কিন্তু এটা দেখে মনে হচ্ছে না এটা কোনো নখের দাগ। অনিমেষ, দাগগুলো ভালো করে লক্ষ্য করো। যাক, এবার বলুন তো, আপনি আপনার থিয়েটার দলে কাউকে সন্দেহ করেন কিনা? মানে আপনার এরকম কিছু মনে হয় যে ওখানকার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে? না, মানে সত্যি কথা বলতে গেলে আমি ওখানকার তেমন কারোর সাথে মেলামেশা করি না। কলেজে পড়াকালীন মাস্টারমশাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল, তাই ওই ওনার আবদারেই এই থিয়েটারে জয়েন করেছিলাম। তাও সেখানে বাবা অরাজি ছিলেন, তাই অতি কষ্টে সেই থিয়েটার করতে হতো লুকিয়ে চুরিয়ে, তাই ওখানে শুধুমাত্র কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। তেমন কারোর সাথে আমার কোনো বন্ধুত্ব টন্ধুত্ব গড়ে ওঠার কোনো সময় আমি পাইনি। আর কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চাইলেও আমি নিজে থেকেই তাদের সাথে দূরত্ব বজায় রেখে চলতাম, তাই ব্যক্তিগতভাবে তাদের কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই, কোনো বন্ধুত্বও নেই, কোনো শত্রুতাও নেই। তবে হ্যাঁ, শেষের দিকে নিশার সাথে একটু একটু করে আমার বন্ধুত্ব গড়ে উঠছিল ঠিকই। ও হ্যাঁ, বলছি একটা কথা না, আমার বলা হয়নি, আমার দলের কিছু মানুষজন বোধহয় তন্ত্রমন্ত্র সম্বন্ধে কিছু জানে। তারপরও যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা সন্দেহের তালিকা সাজিয়ে রাখতে, তাহলে আপনি প্রথমে কাকে রাখবেন? তপতিদের ঘরে গিয়ে না একবার একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম আমি। আচ্ছা, আপনি যখন ওখান থেকে ভয়টা পেয়েছেন, তখন তো আপনার ওখানে এমন কি রয়েছে সেটা খুঁজে বার করা উচিত ছিল, তা না করে আপনি থিয়েটার ছেড়ে দিতে চাইছেন কেন? হঠাৎ করে ওখানে কি কেউ
আপনাকে কোনো কিছু নিয়ে জোর জবরদস্তি করেছে? না না, সেই সব কোনো ব্যাপার না। তবে আমি যে পার্টগুলো করছি, সেই পার্টগুলো হবার আগেই যদি আমি ভয়তে অজ্ঞান হয়ে পড়ি বা ডায়লগ ভুলে যাই, তবে তো সেটা নাটকের জন্য খুব একটা মঙ্গলকর বিষয় নয়। তাই আমার মনে হয় আমার এই জায়গা থেকে সরে আসা উচিত। সেখানে অন্য কোনো মেয়েকে নিলে বরঞ্চ ভালো হবে, এই এই থিয়েটারের জন্য ভালো হবে। কিন্তু এখন যদি ওখান থেকে আপনি চলে আসেন, তাহলে এত দ্রুত ওনারা নতুন মেয়ে আনবেন কোত্থেকে? দেখুন, সেটা নিয়েও ভাবার কিছু নেই। পরমদার এক আত্মীয়ের মেয়ে থিয়েটার করতে ইচ্ছুক, কিন্তু আমাদের থিয়েটারে নতুন কোনো মেয়ের প্রয়োজন নেই বলে মাস্টারমশাই নতুন করে ওই মেয়েটাকে নিতে চাইছেন না। তাই এখান থেকে যদি আমি এখন সরে আসি, তাহলে তো পরমদার সুবিধাই হয় না? মানে আমি তো নিজে থেকে এখান থেকে চলে যেতে চাইছি, কেউ তো আমাকে জোর করছে না। কিন্তু আপনি নিজের ক্ষতি করে অন্যের সুবিধা কেন করতে চাইবেন? দেখুন, আমি 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 আর ওখানে টিকে থাকতে পারছি না। সত্যি কথা বলতে আমার আমার এখন থিয়েটারের নাম শুনলেই না ভয় করে, বিশ্বাস করুন। এই দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে পর্যন্ত আমার আমার গায়ে কাঁটা দিচ্ছে, চোখে জল চলে আসছে, গলা কাঁপছে, আর ঠিক করে বলতে পারছি না। আপনাদের সাথে যে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে থিয়েটারের বিষয়ে আমি কীভাবে কথা বলছি, সেটা শুধুমাত্র আমিই জানি। বেশ, আপনার পড়াশোনা কতদূর? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর পরবর্তীতে ভেবেছিলাম থিয়েটার জীবনটাকে নিয়ে এগিয়ে যাব। তবে এখন যখন সেটা হচ্ছে না, তখন অন্য কিছু ভাবতে হবে, ভেবে দেখব। আপনার কিন্তু এই অঞ্চলে বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই নাকি? আমার অভিনয় কখনো দেখেছেন নাকি আপনি? না দেখিনি, তবে পোস্টারে আপনার ছবি দেখেছি এবং লোকজনদের মুখেও আপনার অভিনয়ের সম্বন্ধে অনেক সুনাম শুনেছি, তাই কথাটা বললাম। এত সহজে নিজের কর্মস্থল পরিবর্তন করার চিন্তা করবেন না। বেশ, পরবর্তীতে ভেবে দেখবো না হয়। তবে আপাতত আমি থিয়েটার থেকে বেশ অনেকটাই দূরে থাকব, নিজের ভালোর জন্যই। ঠিক আছে, আমরা এবার আসছি। এতটা সময় আমাদের সাথে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ। আমি আর অনিরুদ্ধ ওনাদের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় নামতেই অনিরুদ্ধ বলল, আগামীকাল সকালে আমি একটু বেরোবো, বুঝলে? তোমার আসার প্রয়োজন নেই, আমি একাই একটু বর্ণিশিকা থিয়েটারের দিকে যাব। সাথে একটু ওখানকার আশেপাশে কোনো নার্সারি থাকলে তার সন্ধানেও যাব। এ কেমন গাছ যার কাঁটায় মানুষের চামড়া পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে, তা তো খোঁজ নিতেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই যেও। আমি আর অনিরুদ্ধ কথা বলতে বলতে বাস ধরে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালবেলা অনিরুদ্ধ ওর কথা মতো নার্সারিতে যাওয়ার জন্য রওনা হলো। আমি আরও দুদিন ছুটির জন্য প্রস্তুত হয়ে আমার অফিসে গিয়ে মেডিকেল রিপোর্ট জমা দিয়ে এলাম। এমনিতেও অফিসে সবাই আমার অবস্থা দেখে একটু হলেও করুণা করেছিল। তবে দুপুর গড়াতেই অনিরুদ্ধ হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকেই বলল, অনিমেষ শিগগিরই তৈরি হয়ে নাও, আমাদের এখনই বেরোতে হবে। আরে এখন এখন কোথায় যাব? এত কথা বলার সময় নেই, তুমি এখনই তৈরি হয়ে নাও, আমি দিঘি ম্যাডামকে ফোন করে ওনাদের আসতে বলছি। কিন্তু কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি যাও। আমি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি একটা বাইরে পরে বেরোনোর মতন পোশাক গায়ে গলিয়ে নিলাম। অনিরুদ্ধ ওইটুকু সময়ের মধ্যে সুন্দরবাবু আর পুলিশ স্টেশন দুটো জায়গাতেই ফোন করে একটা ঠিকানা জানিয়ে রাখল। পথে যেতে যেতে অনিরুদ্ধ ওর উৎকণ্ঠা প্রত্যেক মুহূর্তে টের পাচ্ছিলাম। তারপর বর্ণিশিখা থিয়েটারের হলের সামনে বাস থামতেই দেখলাম ওখানে আগে থেকেই দিঘি ম্যাডাম আর সুন্দরবাবু আমাদের জন্য অপেক্ষা করছেন। কি ব্যাপার বলুন তো, আপনারা হঠাৎ করে আজকে আমায় এখানে কেন ডাকলেন? তাড়াতাড়ি ভিতরে আসুন। অনিরুদ্ধ কথাটা বলেই একটা ছুট লাগালো আর সোজা গিয়ে ঢুকল মাস্টার মশাইয়ের ঘরে। ওই সময়ে ওখানে উপলবাবু উপস্থিত ছিলেন। কারো কোনো ছুটি হবে না, এত তারা কিসের? মানে আপনি কি করে জানলেন? আমি আজকে আপনাদের এখানে আগাম আসার সম্ভাবনা জানিয়ে এলেও পারতাম, তবে সুযোগ পেলাম না, কারণ ইদানিং উপলবাবুর খুব তাড়া ছিল। উনি ওনার সমস্ত প্রিয় গাছগুলো নার্সারিতে রেখে বেশ কিছুদিনের জন্য কোথাও একটা যাওয়ার জন্য তোড়জোড় করছিলেন, তাই আমি ভাবলাম একটা বোঝা মাথায় নিয়ে গেলেও উনিও হয়তো মনে মনে শান্তি পাবেন না, তাই আজকেই সমস্যা সমাধান করতে চলে এলাম। আর নিশা ম্যাডাম, দেখুন তো এই দুলটা চিনতে পারছেন কিনা? দুল? কার কার দুল? আমি তো এটা আগে দেখিনি। তাই নাকি? কিন্তু আজ সকালেই আপনাদের সকলের নজর এড়িয়ে যখন আপনাদের মাস্টারমশাইয়ের সাথে কথা বলতে এসেছিলাম, তখন কিন্তু এক দেখাতেই বলে দিলেন যে এটা আপনার।
এটা আমি প্রথম দিন এখানে পা রাখতেই ওই সরু এদো গলিতে পড়ে থাকতে দেখেছিলাম। ওখানে আপনি কি করতে গিয়েছিলেন জানতে পারি? আমি জানি না মাস্টার মশাই, উনি সব কি বলছেন, আমি কিন্তু কিছু করিনি। অনিরুদ্ধ কথা বলছিল ঠিক এমন সময় ওই ঘরে হুড়মুড় করে পুলিশ ফোর্স হাজির হলো। একদম কেউ চালাকি করবেন না, চারিদিক থেকে আপনাদের কিন্তু ঘিরে ফেলা হয়েছে। অনিরুদ্ধ বাবু যা বলছেন তার উত্তর দিন চটপট। মাস্টার মশাই, এগুলো এখানে কি হচ্ছে? বাহ, ঘরে তো এবার সকলেই উপস্থিত আছেন দেখছি। এবার আপনারা নিজেরাই নিজেদের দোষ স্বীকার করবেন নাকি আমি একে একে সবার কথা বলবো? এই দেখুন, আমি কিন্তু আগে বলে দিচ্ছি, আমি এসবের মধ্যে নেই, আমি কিছু করিনি। উপলবাবু, এই প্যারানর্মাল ক্রাইমের মধ্যে আপনি পুরোপুরিভাবে জড়িত না থাকলেও অর্ধেকের অর্ধেক ভাগ হলেও এই অঘটন জুড়ে কিন্তু আপনি রয়েছেন। তাছাড়া জেনে শুনে একটা সুস্থ মানুষকে অসুস্থ প্রমাণিত করাও কিন্তু একটা অপরাধ। এবার বাকিটা পুলিশের সামনে নিজ মুখে বলে শাস্তি লাঘব করবেন নাকি এখনও আমি বলবো? বেশ, আমি বলছি। তবে এইসবের মূলে রয়েছে ওই পলাশ, ওর অনুরোধ রাখতেই আমি এসব করেছিলাম। মোটেই না, আমি কিন্তু কিচ্ছু বলিনি। মিথ্যে কথা, পলাশ আমাকে বলেছিল দিঘির কাছে যে পুরনো পুঁটিটা রয়েছে ওটাও চাই, ওটা যদি কোনোভাবে এই দেশের বাইরে চালান করে দেওয়া যেতে পারে তবে নাকি খুব ভালো দাম পাবে, আর সেটার অর্ধেক দাম আমাকে দেবে। আমি প্রথমে এই কাজে রাজি হইনি, কিন্তু পরে এ বারবার অনুরোধ করতে থাকলে একটা সময় পর মনে হয়েছিল যে ঘটনায় যখন কারো প্রাণ বিসর্জন হচ্ছে না তখন একবার এই খেলা খেলতে ক্ষতি কী। তাই আমি আমার বাড়ি থেকে একটা হাইব্রিড রোজ ক্যাকটাস নিয়ে এসে কাঁটাগুলোতে একটা রাসায়নিক পদার্থ মাখিয়ে রেখেছিলাম। দিঘি ওই সময়টা খুব ভয় ভয় থাকত, তাই অত চোখ কান খুলে চলাফেরা করত না। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি ওই গ্রিন রুমে আগে থেকেই ওই ক্যাকটাসটা এমন জায়গায় রেখে এসেছিলাম যাতে ওটা দিঘিকে ক্ষতবিক্ষত করতে পারে। আর ঠিক তাই হলো, দিঘি ওর ঘরের ভেতরে ঢুকতেই সমস্ত আলো নিভে গেল, ভয়তে এদিক ওদিক হাত পা ছুটতে শুরু করলো। ওর জামাটা ওই ক্যাকটাসের কাঁটায় আটকে যেতেই মনে করলো ও ওকে হয়তো কোনো অশরীরই টেনে ধরেছে, তাই জোর করে ঠেলার চেষ্টা করতেই টপডা উল্টে গায়ে পড়ে ওর হাত পা ছুড়ে যায়। এসব করে আপনার কি লাভ? দিঘি মাঝখানে ওর মাইনে বাড়াবার কথা বলছিল, কিন্তু এই মাস্টার মশাই সেটা নাকচ করে দিয়েছিলেন। আমরা পরিকল্পনা করলাম যে দিঘি এখান থেকে বেরিয়ে গেলেই ওর জায়গাটা ধীরে ধীরে এই নিশা দখল করতে শুরু করবে। তবে নিশা তো প্রথমে প্রধান অভিনেত্রীর পাটে কাজ করেই বড় দাম দাবি করতে পারবে না, তাই আমি মনে মনে ভাবলাম ওদের সঙ্গে হাত মিলিয়ে যদি দিঘিকে সরানো যায়। তবে আমি পরবর্তীতে ওদের এই সমস্ত কাজগুলো মাস্টারমশাইকে বলে ভয় দেখিয়ে ওদের কাছ থেকে টাকা আত্মসাৎ করতে পারবো। বেশ, এবার পলাশবাবু আপনার কর্মকাণ্ডগুলো নিজের মুখে স্বীকার করেই ফেলুন। আমি কিছু জানি না, আমি তো বললাম আমি কিছু জানি না। বেশ, তবে নিশা ম্যাডামকেই একমাত্র দোষী হিসেবে ধরে নিয়ে যাওয়া হোক। স্যার, হাত করা নিয়ে চলে আসুন। না না, দাঁড়ান দাঁড়ান, বলছি। হ্যাঁ, আমি দিঘির কাঁচের বোতলে ওই সাপের কাঁটামুন্ডুটা ভরে রেখেছিলাম। চড়া দাম দিয়ে আসলে সাপুরিয়াদের কাছ থেকে ওটা কিনতে হয়েছিল। মাস্টারমশাইকে এত করে বোঝানোর পরেও যখন ওর কাছ থেকে পুঁথিটা উনি হাতে পাননি, তখন সেটা যে আমিও পাবো না, মানে এটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গিয়েছিল। আমি নিজে দিঘির আশেপাশে প্রেমের জাল বিস্তার করেছিলাম, কিন্তু তাতেও ধরা দেয়নি। শেষমেশ আমার কাছে ওকে ভয় দেখিয়ে ওটা হাতানো ছাড়া আর কোনো উপায় ছিল না। ভেবেছিলাম যে ওকে একটা সময় পুরোপুরিভাবে পাগল প্রমাণিত করতে পারলে ওর বাবাকে কোনোভাবে ওটা অভিশপ্ত পুঁথি বলে টোলে, মানে কিছু একটা আজে বাজে যুক্তি দিয়ে বুঝিয়ে ওটা দখল করব আর কি। এবার আশা করি সবার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু দিঘি যে গ্রিন রুমে ভূত দেখেছিল, এখানে নিশা ম্যাডামের ভূমিকাই প্রধান। আমি আর অনিমেষ সেদিন ওই সরু গলিটা দিয়ে এখানে এসেছিলাম, সেদিন নিশা ম্যাডামের কথাগুলো আবছা শুনতে পেলে ওই কথায় বারংবার উঠে এসেছিল, কেউ যদি জানতে পারেন ওগুলো ওনার কীর্তি তখন কি হবে। নিজে দিঘিকে ভয় দেখিয়ে উনি বারংবার তপতী দেবীকে দোষী প্রমাণিত করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। নিশা ম্যাডাম বলেছিলেন তপতী দেবী তন্ত্রের সাহায্যে নিয়ে দিঘির ক্ষতি করতে চাইছে, আর সেই কথা চাক্ষুষ প্রমাণ করতে উনি সেদিন আগে থেকেই তপতী দেবীর ঘরে একটা মাদুলি ঝুলিয়ে এসেছিলেন। তপতী দেবীকে বলেছিলেন ওটা নাকি সকলের মঙ্গলের জন্য,
এদিকে এদিকে বলেছিলেন ওটার কাউকে না বলতে, কারণ বলে দিলে নাকি মাদুলির কাজ বন্ধ হয়ে যাবে। আর তাই দীঘি ম্যাডাম তপতী দেবীকে প্রশ্ন করেও ওই মাদুলির রহস্য ভেদ করতে পারেননি। আর সেই থেকেই তপতী দেবীকে দেখলেই দীঘি ম্যাডাম ভয় পেতেন। এবার চলুন পলাশবাবু আর উপলবাবু, আপনাদের জন্য বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছে। নিশা ম্যাডামকে মাদুলিটাও তো পলাশবাবুই জুটিয়ে দিয়েছিলেন, তাই এই ক্ষেত্রেও আপনারই হাত আছে। পলাশ পলাশ, আমি কিন্তু তোমাকে ছাড়ব না। আমি এখানে একটা কথা বলতে পারি? পলাশকে কি কখনো আর জেল থেকে ছাড়া হবে না? সেটা আইন ঠিক করবে, তবে এই ঘটনায় আপনি যতখানি জড়িত তাতে আমাদের আপনাকেও ধরে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না করে আপনাকে শেষবারের মতন একটা সুযোগ দিলাম শুধু নিজেকে শুধরে নেওয়ার জন্য। ও কিছু করেনি, বিশ্বাস করুন ও কিছু করেনি। যা করেছি আমি করেছি, আমি স্বীকার করছি তো। ওকে বড় নায়িকা হবার লোভ আমি দেখিয়েছিলাম। আমি প্রস্তুত, আমাকে নিয়ে চলুন। প্রস্তুত আমি। আমরা ওখান থেকে দুজন আসামিকে সঙ্গে করে বেরিয়ে এলাম। দিঘি ম্যাডাম তখনও চুপ করে সামনের সোফায় বসে রয়েছেন, আর ওনার বাবা ওনাকে সান্ত্বনা দেবার জন্য মাথায় হাত বুলিয়ে চলেছেন। এরপরে আর ভদ্রমহিলা আবার এই থিয়েটার দলে ফিরবেন কি না সেটা আমাদের জানা নেই, তবে হ্যাঁ, এরপরে যে ওনার বাবার সঙ্গে সম্পর্কটা আগের মতোই সচ্ছল হয়ে উঠবে সেটা আমরা নিশ্চিত।